আসসালামু আলাইকুম। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, আমি এর আগে ক্লাসে বলেছিলাম ইন্ট্রোডাক্টরি দেয়ার সাধারণত দেয়ার মানে এখানে সেখানে ব্যবহৃত হয়, কিন্তু ইন্ট্রোডাক্টরি দেয়ার কথা অর্থ হচ্ছে অতীতে যদি একটা ব্যক্তি বা বস্তু ছিল সেখানে হবে দেয়ার ওয়াজ, আর একাধিক যদি ব্যক্তি বা বস্তু থাকে সেখানে হবে দেয়ার ওয়্যার, এবং বর্তমানে যদি একটা ব্যক্তি বা বস্তু থাকে সেখানে হবে দেয়ার ইজ, একাধিক ব্যক্তি বা বস্তু থাকলে সেখানে হবে দেয়ার আর। তাহলে এখন আমরা বেশ কিছু নিয়ম শিখবো, এই নিয়মগুলো যদি আমরা ভালো করে শিখতে পারি আশা করি আপনারা এই দেয়ার সম্পর্কে আর কখনো সমস্যা হবে না। তাহলে সেখানে একটি গাড়ি আছে, তাহলে আমরা প্রথমে শিখলাম সেখানে একটি গাড়ি আছে, সেখানে একটি গাড়ি আছে, সেখানে একটি গাড়ি আছে। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, একটি গাড়ি আছে, একটি, তাহলে দেয়ার ইজ, দেয়ার ইজ এ কার। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, এখানে যদি সেখানে বলা হয় যে অনেক গাড়ি আছে, অনেক অনেক গাড়ি যদি আছে, তাহলে এখানে এখানে হবে দেয়ার, দেয়ার, তারপর আর, আর মেনি কার, দেয়ার আর মেনি কার। তাহলে এখানে একটি আছে, একটির জন্য হলো ইজ, আর অনেকের জন্য হলো মেনি, অনেকের জন্য হলো আর এবং মেনি, এম এ এম এ এম ই মেনি, এম ই এন ওয়াই, এম ই এন ওয়াই, তাহলে সব মেনি কার্স। তাহলে এখন মেনি মানে তাহলে অনেক থাকলে এখানে আর হলো। এখন যদি আমি এখানে বলি সেখানে বিশটা গাড়ি আছে, সেখানে সেখানে বিশটা গাড়ি আছে, বিশটা গাড়ি আছে, তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ গাড়ি আছে, তাহলে সেখানে বিশটা গাড়ি আছে, তাহলে একের অধিক, তাহলে দেয়ার আর, দেয়ার, তাহলে এখানে আমরা লিখলাম আর, টোয়েন্টি, টি ডাব্লিউ ইএন টি ওয়াই, টোয়েন্টি কার। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, একটা গাড়ি আছে, দেয়ার ইজ এ কার, অনেক গাড়ি আছে, দেয়ার আর মেনি কার্স, আর সেখানে বিশটা গাড়ি আছে, দেয়ার আর টোয়েন্টি কার। তাহলে বর্তমানে যদি একটা ব্যক্তি বা বস্তু থাকে সেখানে হবে ইজ, একাধিক ব্যক্তি বা বস্তু থাকলে সেখানে হবে আর। তাহলে এখন সেখানে কোনো গাড়ি নেই, তাহলে এখন যদি দেখবো সেখানে কোনো গাড়ি নেই, কোনো গাড়ি নেই, তাহলে এখন আমরা লিখলাম সেখানে কোনো গাড়ি নেই, তাহলে এখানে দেয়ার ইজ নো কার, তাহলে দেয়ার, তাহলে ইজ নো কার, দেয়ার ইজ নো কার। তাহলে সেখানে সেখানে একটি গাড়ি ছিল, তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ সেখানে একটি গাড়ি ছিল। তাহলে এখন আমি এখানে দিলাম যে পাস্ট, তাহলে আমি বলছিলাম অতীতে একটা ব্যক্তি বা বস্তু থাকলে সেখানে হবে ওয়াজ, ওয়াজ, তাহলে এখানে হবে দেয়ার, তাহলে এখানে হবে দেয়ার, ওখানে ওয়াজ এ কার, তাহলে দেয়ার ওয়ার এ কার। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ পার্থক্যটা দেখেন, একটা গাড়ি আছে বর্তমান ইজ হলো, আর এখানে গাড়ি ছিল, ছিল সেখানে হচ্ছে ওয়াজ, আর বিশটা গাড়ি আছে সেখানে আছে আর, অনেক গাড়ি আছে সেখানে আছে আর। তাহলে বর্তমানে একটা ব্যক্তি বা বস্তু থাকলে সেখানে হবে আর, একটা থাকলে ইজ, একাধিক থাকলে আর, আর অতীতে একটা ব্যক্তি বা বস্তু থাকলে হবে ওয়াজ, একাধিক থাকলে হবে ওয়্যার। তাহলে এখন সেখানে বিশটা গাড়ি ছিল, আর সেখানে বিশটা গাড়ি ছিল, তাহলে সেখানে বিশটি গাড়ি ছিল, বিশটি গাড়ি ছিল, তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ এখানে তাহলে আমরা দিব দেয়ার, দেয়ার, এখানে হবে ওয়্যার, দেয়ার ওয়্যার, তাহলে এখানে হবে টোয়েন্টি কার্স। তাহলে সুপ্রশিক্ষিত না সেখানে বিশটা গাড়ি ছিল, তাহলে এখানে অতীতের, তাহলে এখানে ছিল আমাদের ওয়্যার। এখন আমরা দেখব সেখানে কোনো গাড়ি ছিল না, সেখানে কোনো গাড়ি ছিল না, সেখানে নেই, এখানে আমরা করছি ইজ, তাহলে ওই আছে, তাহলে এখানে নেই, তাহলে এখানে ছিল না, মানে পাঁচটা, তাহলে এখানে কিন্তু এটা আর, তাহলে দেয়ার, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়াজ নো কার, দেয়ার ওয়াজ নো কার। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ সেখানে কোনো গাড়ি ছিল না, দেয়ার ওয়ার নো কার। তাহলে তার একটা গাড়ি আছে, তার একটা গাড়ি আছে, তার একটি গাড়ি আছে, তার একটা গাড়ি আছে, গাড়ি আছে, তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ বর্তমান তার একটা আছে, তাহলে এখানে হবে দেয়ার হি হ্যাভ এ কার। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ বর্তমানে যদি আছে, তার একটা গাড়ি আছে, হি হ্যাজ এ কার, তার, তাদের কোনো গাড়ি নেই, তাহলে এখন তাদের কোনো গাড়ি নেই, তাদের কোনো গাড়ি নেই, তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ থার্ড পার্সন সিঙ্গুলার না বলে হ্যাজ হয়, আর প্লুরাল হলে হ্যাভ হয়, তাহলে আছে যে দে, তাহলে এখানে লিখলাম দে হ্যাভ, দে হ্যাভ নো কার, দে হ্যাভ নো কার। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ তার একটি গাড়ি ছিল, তার একটি গাড়ি ছিল, তার একটি গাড়ি তাহলে ছিল, তাহলে এই জিনিসটা তার একটা গাড়ি ছিল, তাহলে হি হি হ্যাভ এ কার,
তাহলে সুপ্রশিক্ষিত বন্ধু তার একটি গাড়ি হবে, আমার একটি গাড়ি হবে, আই উইল হ্যাভ এ কার। তাহলে আমি একটু বুঝে নিচ্ছি ইন্ট্রোডাক্টরি দেয়ারটা কি। বর্তমানে একটা ব্যক্তি বা বস্তু যদি থাকে সেখানে হবে দেয়ার ইজ, একাধিক ব্যক্তি বা বস্তু থেকে সেখানে হবে দেয়ার আর, আর অতীতে একটা ব্যক্তি বা বস্তু থাকলে সেখানে হবে দেয়ার ওয়াজ, একাধিক ব্যক্তি বা বস্তু থাকলে সেখানে হবে দেয়ার ওয়্যান। তাহলে দেয়ার অর্থ থাকা অর্থ, তাহলে সেখানে একটি গাড়ি আছে, তাহলে দেয়ার ইজ এ কার, সেখানে একটি আছে এই ইজ হলো, অনেক আছে তাহলে দেয়ার আর মেনি কার, সেখানে 20টা গাড়ি আছে তাহলে 20টা একের অধিক আছে দেয়ার আর 20 কার, সেখানে কোনো গাড়ি নেই নেই তাহলে দেয়ার ইজ এ নো কার, সেখানে একটা গাড়ি ছিল পাস তাহলে এখানে দেয়ার ওয়াজ এ কার, এবং সেখানে 20টা গাড়ি ছিল 20টা তাহলে অতীত এবং 20টা ছিল তাহলে দেয়ার ওয়ার এ কার, তার কোনো গাড়ি ছিল না দেয়ার ওয়াজ নো কার। এখন তার একটা গাড়ি আছে, তাহলে সুপ্রশিক্ষিত থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ, আর প্লুরাল হলে অন বাকি সব ক্ষেত্রে হ্যাজ, তাহলে তার একটা গাড়ি আছে হি হ্যাজ এ কার, তার কোনো গাড়ি নেই দি হ্যাভ নো কার, তাদের তো দে হ্যাভ নো কার, তার একটা গাড়ি ছিল হি হি হ্যাড এ কার। এখন যদি আমার একটা গাড়ি হবে আই উইল হ্যাভ এ কার। তো সুপ্রশিক্ষিত আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনার মোস্তাফিজার ম্যাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, গাড়িতে জিজ্ঞাসা পেজে লাইক দিন, দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন 01708392668।